السلام علیکم টমেটো এমন একটা সবজি যেটা আমরা আমাদের রান্না যেমন ব্যবহার করতে পারি একইভাবে সালাদে এবং ভর্তা করে খেতে পারি এবং এটার হেলথ বেনিফিট অনেক বেশি এটার মধ্যে অনেক বেশি ভিটামিন সি থাকে আর যখন আপনি সেটা ঘরে গ্রো করবেন মানে নিজে অরগ্যানিকলি গ্রো করবেন সেটা তো আরও বেশি ভালো তো এবছর আলহামদুলিল্লাহ আমি তিন রকমের টমেটো আমার গার্ডেনে করেছি প্রথম যেটা এটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন চেরি টমেটো আর মার্শাল্লাহ আমার এই চেরি টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে তার মধ্যে কিছু এখন পেকে গেছে তো আমি প্রথমবার আজকে এটা হারভেস্ট করবো মানে পাকাগুলো পেরে নেব তো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি সেটা যদিও অনেক অনেক টমেটো ধরেছে কিন্তু অল্প কিছু পেকেছে তো আমি গাছটা দেখিয়ে দিলাম এই গাছটা কিন্তু চেরি টমেটো গাছ অনেক অনেক বড় হয় তো আপনারা যদি কখনও না লাগিয়ে থাকেন খেয়াল রাখবেন যখন লাগাবেন যেন অনেক জায়গা থাকে চারপাশে আর এই টমেটোটা খুবই ইজি ইজিলি গ্রো হয় আসলে শুধু লাগালে তেমন পরিচর্যারই দরকার হয় না শুধু একটু সাপোর্ট লাগে দ্যাট সেট তো আমি প্রথমবার আমার চেরি টমেটো পেরে নিয়েছি এখানে প্রায় আধা কেজির মতো হবে দেখতে কি সুন্দর লাগছে তো সবগুলো লাল টমেটোই আমি পেরে নিয়েছি এখন কোনো আর পাকা টমেটো গাছের মধ্যে নেই আর একটা জিনিস খেয়াল করেছে অন্যান্য টমেটোর তুলনায় এটা কিন্তু আগে আগে রেডি হয়ে যায় হয়তোবা এটা ছোট বলে তো এই ভিডিওটা তার এক সপ্তাহ পরের করা ভিডিও সেম গাছে আবারও কিন্তু অনেক বেশি টমেটো পেকে আছে এবার মনে হচ্ছে আরও বেশি হবে আমি পুরো সপ্তাহে আর কোনো টমেটো পারি নাই তো আপনাদের জন্য এটাও ভিডিও করেছি আপনারা যারা কখনও চেরি টমেটো করেন নাই তারা অবশ্যই করবেন প্রথমত এটা খেতে অনেক বেশি সুস্বাদু আপনারা এটা দিয়ে টমেটোর টক রান্না করে খেতে পারেন এবং তারপরে ভর্তা করেও খাওয়া যায় রান্নায়ও ব্যবহার করা যায় আর এটা খেতেও কিন্তু দারুণ মজা আর তেমন কোনো যত্নেরই দরকার হয় না শুধুমাত্র যখন আমি প্রথমবার লাগিয়েছি আমার সব গাছে আমি গাছের গোড়া একটু কম্পোস্ট লাইক কাউডাং ম্যানিউর বা কম্পোস্টেড গোবর সার যেটা ওটা একটু করে ব্যবহার করেছি এছাড়া আর সাপোর্ট দিয়েছি একটু যাতে টমেটো গাছে একটু সাপোর্ট দিতে হয় তো সেটাই করেছি এবার আমার চেরি টমেটো দেখে বুঝতে পেরেছেন অনেকগুলো এখানে প্রায় এক কেজির মতো হবে মার্শাল্লাহ তো এবারের এইটা ছিল কিন্তু তৃতীয়বার থার্ড টাইম যখন আমি পেরে নিয়েছি তো পারার পর বাসায় এনেই আমি ভিডিওটা করেছি মার্শাল্লাহ আমার অনেকগুলো টমেটো হয়ে গেছে আগেরগুলোও কিছু রয়ে গেছে তো আমি চিন্তা করেছি এখান থেকে আমি যতগুলো রয়ে গেছে সবগুলো পরিষ্কার করে পানি শুকানোর পর জিপ করে ডিপ ফ্রিজে রেখে দিব কারণ আসলে এত তো লাগে না উইন্টারে আমরা খেতে পারবো তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আরেকটা টমেটো গাছ অন্য একটা ভ্যারাইটি এটাকে আই থিঙ্ক এটাকে বিফ স্টেক টমেটো বলে তো এটা বেশ বড় হয় তো প্রথম আজকে আমি পেরে নিব এই ভিডিওটা আসলে আমি অনেক সময় নিয়ে করেছি ছোট ছোট ক্লিপগুলো সব একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার প্রথমবার এই বড় টমেটোটা পারা হয়েছে তো এটার ওজন আমার মনে হয় প্রায় আধা কেজির মতো হবে এটা বেশ বড় আর এ ধরনের টমেটোগুলো মাঝে মাঝে এরকম একটু দাগ দাগ হয়ে যায় কোনো কারণে তো মশাল্লাহ অনেক বড় হয়েছে এটা তো এরপর আরও কয়েকদিন করে করা কয়েকদিন পরে করা একটা ভিডিও তো এখানে আমার আরও কিছু বড়ো টমেটোগুলো পেকে গেছে এই গাছে এটা অন্য একটা গাছ অন্য সাইডে লাগিয়েছিলাম তো আমি চিন্তা করেছি এখানেও কয়েকটা বেশ পেকে গেছে যেগুলো আসলে আজকেই পেরে নেব কারণ বেশি দেরি হয়ে গেলে আবার অনেক বেশি সফট হয়ে যাবে অনেক সময় স্কোয়াল বা কাঠবি এসে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে তো আমি তিনটা বড় বড় পেরে নিয়েছি খুব সুন্দরভাবে পেকেছে এই তিনটা আগেরটা থেকে অনেক ভালোভাবে লাল হয়ে পেকেছে মাশাল্লাহ এখন আপনাদেরকে যে টমেটোটা দেখাচ্ছি এটাকে বলে রোমা টমেটো নর্মালি এটা এখানে দেশের বাইরে আমি দেখি যে এটা বেশিরভাগ সময় সালাদে ইউজ করে তবে এটা আমি রান্নায়ও ব্যবহার করি নর্মালি আমরা যখন মার্কেট থেকে টমেটো কিনি আমি এই টমেটোটাই কিনি আর এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে তো আমি আমার গার্ডেনে এটা করেছি মোট তিন রকমের টমেটো করেছি যেই তিনোটা আমার আসলে ফেভারেট এই তিনোটাই করেছি আর এখানে এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গে গিয়েছে প্রায় ছয় ফিটের মতো এটা লম্বা তো আমি প্রথমবার আমার রোমা টমেটো পেরে নিব সেটা আপনাদেরকে ভিডিও করে আগে একটু দেখিয়ে দিচ্ছি তো কিছু টমেটো রেডি হয়ে গেছে এখানে আসলে টমেটোগুলো আমার মনে হয় আমি বেশ ঘন লাগিয়েছি এর কারণ ছিল এই টমেটো চারাগুলো কিন্তু আমি নিজেই বাসায় করেছি উইন্টারে যখন ফেব্রুয়ারি মার্চের দিকে তো আমার মনে হয়েছে আমি চারা একটু আগে করে ফেলেছি বলে চারা যখন আমরা মে মাসে লাগাই ততদিনে গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে অনেক দিন বাসায় থাকার কারণে তো আমি চিন্তা করেছি হয়তো কিছু চারা মরে যাবে কিছু বাঁচবে এটা চিন্তা করে আমি বেশ ঘন ঘন করে লাগিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ লাগানোর কয়েকদিন পরে সপ্তাহখানেক পরে আমি দেখি যে মাশাল্লাহ সবগুলো টমেটো গাছে খুব সুন্দরভাবে সবুজ হয়ে একদম হেলদি হয়ে বড়ো হচ্ছিল তো এই যে আমি সবগুলো পেরে নিয়েছি মার্শাল্লাহ এ টমেটোটা আমার অনেক বেশি ফেভারেট এটা আর বিশেষ করে এটা এবং চেরি টমেটো এই দুটো এই দুটোর টেস্ট এবং ফ্লেভার দেখতে সুন্দর সব দিক থেকে আমার ভালো লাগে এই টমেটোগুলো তো আরেকটা জিনিস এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের টমেটো গাছে যখন টমেটো আসতে শুরু করে বা পাকতে শুরু করে এবং কি টমেটো যখন একটু বড় হতে শুরু করে সে সময় কিন্তু আমরা এভাবে টমেটো গাছের বড় বড় পাতাগুলো বিশেষ করে নিচের দিকের পাতাগুলো কেটে দিতে হবে তাহলে কি হয় টমেটো গাছে একটু রোদ লাগে কারণ অনেক সময় টমেটো গাছ কিন্তু একদম জঙ্গলের মতো হয়ে যায় খুব ইজিলি এটা গ্রো হয় এবং তেমন পরিচর্যা না করলেও এটা বেশ হেলদি হয়ে একদম জঙ্গলের মতো হয়ে যায় তখন যদি আমরা এভাবে পাতাগুলো একটু কেটে দেই বড় বড় পাতাগুলো কেটে দেই তাহলে কিন্তু এখানে অনেক রোদ লাগে গাছের মধ্যে রোদ লাগে তখন টমেটো তাড়াতাড়ি পেকে যায় তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আমি এটা নিজেও আগে জানতাম না পরে আমার প্রতিবেশী একটা ইতালিয়ান ফ্যামিলি তারা আমাকে জানিয়ে দিল তখন আমি করেছি আমি দেখেছি হ্যাঁ আসলেই এভাবে পাতাগুলো কেটে দিলে বেশ ভালো আগে আগে টমেটো পেকে যায় তো আপনারাও যারা কখনো টমেটো গ্রো করেননি অবশ্যই করবেন কারণ এটা খুবই ইজি এই টমেটোটা গ্রো করা তো আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ